আশা করি সবাই ভালো আছো। তো আমার আবার ওয়েলকাম আমার নিউ ভিডিওতে। আজকে যেটা হবে সেটা জাস্ট একটা আইব্রোস অ্যান্ড লিপস আমি কভার করব। নোজ আছে এর মধ্যে, মানে বেসিক মেজারমেন্টস কিভাবে আইব্রোস করতে হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে আইসের ভিতরে কতটা গ্যাপ দিতে হয়, ডিস্টেন্স কতটা রাখতে হয়, ঠিক আছে, লিপস কতটা মেনটেন করতে হয়, বিকজ লিপস অনেক টাইপের হয়। তো আমি সেইটাই আজকে কভার করেছি। বেশি বড় ভিডিও না, আশা করি সবাই বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো তাহলে বলবে, নেক্সট আমি আবার ভালো করে বোঝাবো। ওকে, তো চলো দেখা হচ্ছে ভিডিওতে, টাটা। আমি আজকে স্পেশালি একটা আইব্রোস ড্র করে দেখাবো, আই অ্যান্ড আইব্রোস। ওকে, সো ভালো করে দেখবে। হ্যাভ ইউ এনি প্রবলেম ইউ ক্যান আস্ক মি ইন কমেন্ট বক্স। সো ফার্স্ট যেটা আমি আগেও বলেছি এখনও বলছি, দুটো আইস যখন আমরা ড্র করি কী করি, মাঝখানে একটা আয়ের গ্যাপ থাকে। সো ফার্স্টে আমি দেখাচ্ছি, ফার্স্টে এটা হালকা করে লাইন করে নিচ্ছি, আশা করি সবাই দেখতে পাবে। যে লাইনটা করলাম, ঠিক আছে, এই লাইনের ভেতরে আই হবে। তাহলে আমি ফার্স্টে মাঝ মিডিল একটা গ্যাপ করে নিলাম। ইউ ক্যান থিঙ্ক দিস ইজ এ নোজ পার্ট। ওকে, ভাবো এটা নাকের পার্ট, নাকের যে মিডিল যে পার্টটা হয় সেটা নাকের পার্ট। তাহলে দুই সাইডে যে মেজারমেন্ট দেখতে পাচ্ছ দুটো কিন্তু দেখো একই টাইপের, ঠিক আছে, দুটো একই টাইপের, দুটো দেখো একই টাইপের হবে, ঠিক আছে, দেখাচ্ছে দুটো কিন্তু প্রায় একই টাইপের হবে, একটু ছোটো বড়ো হতে পারে। তাহলে এইবার আমি চোখটা দেখাচ্ছি, তাহলে এই এন্ড থেকে মাঝখানে একটু গ্যাপ রাখবে, মাঝখানে একটু গ্যাপ থাকবে। এইবার যেটা করব সেটা হচ্ছে চোখ, ঠিক আছে। ফার্স্ট আমি আগে বলেছি আপার পোর্শন ফার্স্ট, দেন আন্ডার পোর্শন, নেক্সট নিচের পোর্শন হলো, ঠিক আছে, হয়ে গেল, খুব ইজি। দেন কী হবে, উপরের যে পাতাটা হয়, যদি মনে হয় চোখ বন্ধ আছে তাহলে পাতাটা নিচ ছোটো হবে, যদি মনে হয় চোখ খোলে মানে ওপেন করা আছে বা খুলে আছে তাহলে বড় হবে, ঠিক আছে। তাহলে এটা কমপ্লিট হলো। এইবার যেটা সেটা হচ্ছে চোখের মণিটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ মণি করেছি আমি। ওকে, দেন মাঝখানে চোখের তারা যেটা হয় সেইটা, দেন ইউ ক্যান শেড। ওকে, তারপরে তুমি চাইলে এটা শেড করতে পারো, ইটস ইয়োর চয়েস। ফার্স্ট যখন ড্র করবে অলওয়েজ এইটা রিমেম্বার, এইটা মনে রাখবে যে ফার্স্ট মেন থিংস হচ্ছে শেডিং, শেডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার ড্রয়িংস। শেড যদি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু কোনো ড্রয়িংই ভালো লাগবে না, ঠিক আছে। তাহলে চোখের পার্টটা বোঝা গেল। এইবার অনেকে আমাকে কোশ্চেন করেছে আইব্রোস দেখানোর জন্য, আইব্রোস কী করে হয়, আইব্রোস উপরের পার্টটা হয়। তাহলে আমি জাস্ট একটা আইব্রোস আমি ড্র করে নিলাম, ঠিক আছে, আইব্রোস ড্র করে নিলাম, ঠিক আছে। এবার উপরে যে লেয়ারটা হয়, উপরের মোটা থেকে শুরু হয়, ঠিক আছে, বোঝা গেল, হলো, বড় থেকে শুরু। শেডিং যখন আইব্রোস করব, এই দুটো ফার্স্টে ড্র করে নিতে হবে, ঠিক আছে, দুটো ড্র করে নিতে হবে। দেন তোমরা এইভাবে শেড করতে পারো আইব্রোস ড্র করার পর, দেখো ভালো করে এইভাবে শেড করতে পারো, যে ডিরেকশনে ড্রয়িংটা হবে সেই ডিরেকশনে আইব্রোটা ড্র করবে, ঠিক আছে, হলো আইব্রো। ওকে, সো এইভাবে তোমরা করো, ফার্স্টে এইভাবে আইসটা করবে। কারণ একটা যেটা আসল কথা সেটা হচ্ছে ড্রয়িংয়ের জন্য আই মেন ইম্পর্টেন্ট আইস, চোখ যদি পারফেক্ট না হয় তাহলে ড্রয়িংস কখনো কমপ্লিট হবে না, ঠিক আছে, দেখা গেল। আই যদি লিপ আমরা করি তাহলে ঠিক আমাদের এটা মেজারমেন্ট করে নিতে হবে। আমি এটা নেক্সট দেখাচ্ছি, আমাদের আইস আমাদের নোজ একটা পার্টে নির্ভর, পার্টে ডিপেন্ড করে। ওকে, দেন আমি নোজ কমপ্লিট, আমাকে আবার কী করতে হবে, নোজ করার জন্য ফার্স্টে একটা ইউ আকৃতি করে নিতে হবে, ঠিক আছে, দেন নাকের যে পার্ট সেই পার্ট ড্র করবে, ঠিক আছে, এটা নাকের আন্ডার পোর্শন, দেন আমাদের নাকটা এইভাবে আমাদের ড্র করতে হবে, বোঝা গেল। নাকের জন্য নাকের দুটো লাইন ড্র করার পর নিচের একটা ইউ করতে হবে, দেন নাকের
যে আমরা যেখান থেকে নিঃশ্বাস নিই সেইটা ড্র করার পর দেন আমরা এটা ড্র করতে পারি। ওকে, ইউ ক্যান সি দেন নাকের থেকে একটু ডিস্টেন্সে হয় আমাদের ঠোঁটের পাটটা। কিসের পাট হয়? ঠোঁটের পাট, দ্যাট মিনস লিপ। ওকে, সো এইভাবে আমরা ঠোঁটের পাটটা করতে পারি, ঠিক না? আমি জানি না এটা মেয়ের ঠোঁট করছি কি ছেলে ঠোঁট করছি, আমি জাস্ট এটা ড্র করে দেখাচ্ছি। ওকে, সো এইভাবে একটা আমরা ঠোঁট করতে পারি। সো দেখতে পাচ্ছ ফেস কিন্তু যদি লিপস আমরা ড্র করি, লিপস কটা টাইপের আমি দেখাচ্ছি, দু তিনটে টাইপের লিপস হয়। ফার্স্ট বিগিনাররা কী করবে, ফার্স্টে এরকম একটা দাগ দেবে, ওকে, দেন উপরে একটা ইউ আকৃতির করবে, দেন লাইনগুলো জয়েন করে দেবে। কী করবে? লাইনগুলো জয়েন করে দেবে। ওকে, ফার্স্টে একটা লম্বা দাগ দিয়ে উপরে ইউ করে লাইনগুলো জয়েন করে দেবে, ক্লিয়ার? নেক্সট জিনিসটা এইভাবে জয়েন করে দেবে, এইটা একটা লিপস। নেক্সট যদি আর একটা করতে চাও তাহলে এই একটা দাগ দিয়ে উপরে সেম করে একটু কার্ভ করে নিচের দিকে নামবে, আবার নিচটা উল্টো ইউ মতো করে লাইনটা জয়েন করে দিতে পারো, এটা একটা লিপস, ঠিক আছে? তো লাস্টে একটা কথাই বলবো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস চালিয়ে যাও, বিকজ এটা মনে রাখতে হবে ড্রয়িং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। সব কিছু তো আমাদের ড্রয়িং লাগে, ঠিক আছে? সে ড্রয়িং ছাড়া তোমার বেসিক মেজারমেন্টসেও তোমার ড্রয়িং লাগে, তো অবভিয়াসলি ড্রয়িং প্র্যাকটিস করে যাও। আর কোনো প্রবলেম হলে অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফ্রেন্ড আমাকে অবভিয়াসলি জিজ্ঞেস করবে, কমেন্ট বক্স, ফোন নম্বর এটসেট্রা, আমার ইনস্টাগ্রাম আইডি আছে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, ভালো থাকো সবাই।